কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার উপস্থিতিতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে রেলের অমৃত ভারত স্টেশনে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান প্রদর্শন। ভারতীয় রেলের তরফে অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিক স্টেশনের তালিকা। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে রয়েছে 15টি স্টেশন, যার মধ্যে আলিপুরদুয়ার জেলায় রয়েছে 5টি স্টেশন। আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার স্টেশন সহ বাকি 4টি স্টেশনেও জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর পাশাপাশি স্থানীয় রেলের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও রেলের DRM অমরজিৎ গৌতম। রেল সূত্রের খবর অনুযায়ী এই স্টেশনগুলোকে যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে স্টেশনগুলোকে বড় করা সবটাই করা হবে। স্বাভাবিকভাবেই এই স্টেশনগুলোকে নতুন রূপ পেলে যাত্রীদের দারুণভাবে উপকৃত হবে, অনেক বাড়বে, মানুষ আসবে অন্য অন্য রাজ্যে, অন্য অন্য দেশ বিদেশ থেকে আসবে, ওয়ার্ল্ড মডেল হবে, নিশ্চয়ই আসবে আগামী দিন। এই এই দুয়ার এলাকাতে এভারগ্রিন। আর যেইভাবে আমাদেরকে আরেকটা কথা বলবো, যে জমি পাটা দিয়েছে বলে চায় বাগানের মধ্যে রিজুম ল্যান্ড, আমরা যেটা জমিন চাচ্ছি দীর্ঘদিন থেকে, এই কিছু ট্রেড ইউনিয়ন নেতারা আছে, TMC-র নেতারা 2012-তে এইরকম রিজুম ল্যান্ড দিয়েছে লোককে, ভুলভ্রান্তি বছর থেকে এইখানে আছে, ওরা পাচ্ছে না। আজকে ওই ভাই অভিজিৎ নাগ, যে এইখানে TMC-র এখন রাজ্যসভা হয়েছে, ওরা ওদের উপরে কেস করে, ওই ছোট ভাই যখন বলেছে এই রিজুম ল্যান্ড আমাদের আদিবাসীদেরকে লাগবে না, আমাদের যেটা বসবাস করছে ওই ল্যান্ডটা লাগবে, যখন এই কথাটা যখন সোশ্যাল মিডিয়াতে বাইর হয়েছে, তাহলে ওর উপরে তিনজন আদিবাসী লোক একটা আদিবাসীকে উপরে কেস করে ওকে জেল ঢুকাইছে। স্কিম ভারত সরকার রেল মন্ত্রালয় কি এক বহুত মহত্বাকাঙ্ক্ষী স্কিম হ্যাঁ, জিসমে বেসিক্যালি মিডল আর ছোটে লেভেল কে যে স্টেশনস হ্যাঁ उनको इम्प्रूव करने के लिए सरकार ने ये योजना लाए हैं। तो बड़े स्टेशन हैं उनके लिए वर्ल्ड क्लास स्टेशन की स्कीम पहले ही है, और कुछ में से तीन स्टेशन, जैसा कि माननीय मोदी जी ने बताया, तीन स्टेशन वर्ल्ड क्लास स्टेशन बन चुके हैं, और इस इन स्कीम के इसमें अलीपुर द्वार के अंदर हमारे 15 स्टेशन चूज़ किए गए हैं, जिसमें 10 वेस्ट बंगाल में है और 5 असम के अंदर। ये एक शॉर्ट टर्म स्कीम है, अभी फेज़ वन के अंदर आप सभी लोग लगभग अगले 6-7 महीने में परसेप्टिबल चेंज देखेंगे। इस स्कीम में बेसिकली अराइवल जो अभी तक नेग्लेक्टेड थे, फैसिलिटीज थी उसकी। मैं आदरणीय प्रधानमंत्री जी से विनम्र निवेदन करती हूँ कि इस ऐतिहासिक अवसर पर अपने प्रेरणादायी उद्बोधन से हम सभी का मार्गदर्शन करें।